এদিকে ভারী বৃষ্টিপাতের পর বন্যায় ভয়াবহ এক পরিস্থিতির পার করছে নিউ ইয়র্ক। পানি সরে যেতে শুরু করায় স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। বৃষ্টির তাণ্ডবে কয়েকশো ফ্লাইট বাতিল হলেও শনিবার থেকে শুরু হয়েছে বিলম্বিত বিমান চলাচল। সাবওয়ের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান গভর্নর ক্যাথি হকুল। তবে বাসিন্দাদের এখনও সতর্কভাবে চলাফেরা করার অনুরোধ জানান সিটি মেয়র এরিক অ্যাডামস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কে ভারী বর্ষণের প্রভাবে শুক্রবার আকস্মিক বন্যার সৃষ্টি হয়। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এক মাসের সমান বৃষ্টিপাত হওয়ার পর বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে যায়। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত থেকে নজিরবিহীন বন্যা দেখা দেয় নিউ ইয়র্কে। ক্রমশমান পানিতে ডুবে যায় কোনো কোনো এলাকা, অচল হয়ে গেছে শহরের কয়েকটি সাবওয়ে ও বিমানবন্দর, অসংখ্য প্রাইভেট গাড়ি পানিতে তলিয়ে যায়। কিছু এলাকায় রাতারাতি 5 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়। ব্রুকলিনের কিছু অংশে এক রাতে 18.41 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। বন্যার সবচেয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকায়। বন্যা কবলিত হয় 8 মিলিয়নের বেশি নিউ ইয়র্কার। বন্যার কারণে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন উপত্যকায় জরুরি অবস্থা জারি করেন গভর্নর ক্যাথি হোকল। People really need to be taking this extremely seriously. The reason people lose their lives in a flood event, more often than not, is they're swept away in their vehicles. So this is a choice people make. We encourage them not to decide to do that. Please stay home. Please stay. পানি নামতে শুরু করেছে, সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বাড়ির বেসমেন্ট এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, বিশেষ করে স্ট্রিট ফুডের দোকানগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট এবং রেললাইন পানিতে ভেসে যায়। সাবওয়ে এবং এমআরটি সেবা বিঘ্নিত হয়। কর্মস্থলে যোগ দিতে বেগ পেতে হয় বাসিন্দাদের। তবে শনিবার থেকে সাবওয়ে কার্যক্রম শুরু হয়েছে বলে জানান গভর্নর। All the subways are operational. Metro North, below Southeast Station, Long Island Railroad, and the paratransit services are all functioning this morning. তবে এখনো নিউ ইয়র্ক সিটি বাসিন্দাদের সতর্কভাবে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। এছাড়া অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে নিউ ইয়র্কে কয়েক ফ্লাইট বিলম্ব ও বাতিল হয়েছে। এমনকি যেসব প্লেন লাগার্ডিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে আসার পথে আকাশে ছিল, সেগুলো বাধ্য হয়ে প্রায় এক ঘন্টা বিলম্বে অবতরণ করে। বিড়ম্বনার পর শনিবার থেকে লাগার্ডিয়া এবং জন এফ কেনেডি বিমানবন্দর থেকে শুরু হয়েছে ফ্লাইট উঠানামা। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি ও কানেক্টিকাটের কিছু অংশে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। iBTV USA, New York.